আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহ কি যে মধুর নাম। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد দূরের কাছের দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল আইয়ের প্রাত্যহিক বিশেষ আয়োজন তীর অ্যাডভান্সড সয়াবিন ওয়েল রমজানুল মুবারক পাওয়ার্ড বাই গ্রামীণ ফোন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র মাহে রমজান শরীফ চলছে, একেবারে মাঝখানে আমরা পবিত্র মাহে রমাদান শরীফের রহমত বরকত মাগফেরাত এবং নাজাতের সওগাত নিয়ে এই মাস ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলছে। আমরা কতটুকু অর্জন করতে পারলাম, আমাদের যে উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র মাহে রমাদানের সিয়াম দিয়েছেন, আমরা সেখান থেকে কতটুকু লুপে নিতে পারলাম, আমাদের আত্মার পবিত্রতা, আমাদের অন্তরাত্মাকে কলুষমুক্ত করে আল্লাহর সন্তুষ্টি লাভ, যাকে তাজকিয়ে নফস বলা হয়, যেটা তাকওয়ার আলটিমেট উদ্দেশ্য, আমরা আজকে সেই পবিত্রতা নিয়ে কথা বলবো। আর গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দেশের একজন প্রথিতযশা আলেম, আপনাদের সকলের পরিচিত ইসলামিক স্কলার, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা আব্দুর রাজ্জাক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি মহতারাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা পবিত্রতা নিয়ে কথা বলবো। আমরা পবিত্রতা বলতে সাধারণ অর্থে আমরা যা বুঝি, ওযু গোসল করে সেই পবিত্রতা অর্জন করা, কিন্তু আমরা আজকে এই পবিত্রতা নিয়ে নয়, আমরা আত্মিক পবিত্রতার কথা বলবো। যে পবিত্রতা কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, সেই পবিত্রতা এবং লাআল্লাকুম তাত্তাকুন বলে আল্লাহ পাক রব্বুল আলমিন যে তাকওয়ার কথা বলেছেন, নবীজি বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তিনবার ইশারা করে কলবের দিকে বলেছেন। সেই কলবের যে পবিত্রতা এবং সিয়াম সাধনার সাথে তার কি সম্পর্ক, এবং একজন মানুষের দুনিয়া এবং আখেরাতে সফল কাম হওয়ার জন্য এই আত্মিক পবিত্রতা কতটা জরুরি, এটা সর্বপ্রথমে এই কলবি পবিত্রতাটা, এইটা অর্জন না করলে দৈহিক পবিত্রতা এর কোনো অর্থ হবে না। ইসলামে এইভাবে বলা আছে, কলবের পবিত্রতা এক তো হলো তৌহিদ অবলম্বন করলে কলবের পবিত্রতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে, তারপরে কবিরা গুণাগুলির থেকে যদি সে নিজেরে রক্ষা করতে পারে সেকেন্ড গ্রেডে এসে গেল, আর সগিরা গুণাগুলির থেকেও যদি সে ব্যক্তি নিজেরে মুক্ত করতে পারে তাহলে পূর্ণাঙ্গ সে আলহামদুলিল্লাহ তাকওয়া অর্জন করতে পারল। আপনি কোরআনুল করিমের সুন্দরভাবে উদ্ধৃতি দিলেন একখানা আয়াত, কাদ আফলাহা মান যাক্কাহা, এই নিজের নফস এবং দেহ জীবন, কলব এবং ব্রেন, এই সমস্ত কিছুকে সমস্ত ধরনের বধ চিন্তা, বধ খেয়াল, বধ আকর্ষণের থেকে যে ব্যক্তি পবিত্র করতে পারল, সে জগতে এবং পরকালে সাফল্য অর্জন করবেই, এখানে করবেই যে ভবিষ্যতে সাফল্য অর্জন, সেইটা সুনিশ্চিত, এটা বোঝাবার জন্য পাস্ট টেন্সের ভার্বের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আসলে তো পরকালে যখনই তার নেকির পাল্লা ভারী হবে এবং বদির পাল্লা হালকা হয়ে যাবে, জান্নাতে যাওয়ার অধিকার পাবে, বাহন পেয়ে যাবে, বেহেস্তের দরজার সামনে গিয়ে নামলো, বেহেস্তে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবে, সেই সময় তো চূড়ান্তভাবে সাফল্য হবে। কিন্তু আগেই আল্লাহ বলে দিচ্ছেন কাদ আফলাহা, কাদ আফলাহা, সাফল্য সে অর্জন করেছে, তার মানে ইয়াকিনান হুয়া সাইয়ুফলিহ, সে সাফল্য অর্জন করবে। তো এজন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে কলবের এবং ব্রেনের, আর এরপরে অবশ্যই দেহের পবিত্রতা। আপনি যেটা বললেন দেহ, এই দেহের পবিত্র করবার তিন পদ্ধতি, এক হলো উজুর মাধ্যমে, আর এক হলো ফরজ গোসলের মাধ্যমে, আর এক হলো তায়াম্মুমের মাধ্যমে, এই তিনটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারি। আর এর জন্য আপনার তিনটা জিনিসকে পবিত্র আমাদের করতে হবে, এক হলো দেহ, মানব দেহ, আর এক হলো কাপড় চোপড়, আর আমি যে স্থানে অবস্থান করি
আমি যেখানে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবো, এই তিনটে জায়গা আর তিনটি কাজে অংশগ্রহণ করবার জন্য আমি একটু একটু জুড়িয়ে দিলাম এখানে। এক হলো সলাৎ নামক ইবাদতে, আর কোরআনুল করিমকে হাতের দ্বারা ধারণ করে তেলাওয়াত করা বা গবেষণা করা, আর কাবাঘরের তওয়াফের সঙ্গে, এই তিনটি কাজে যোগদানের জন্য এই তিনটি জিনিসকে তিন পদ্ধতিতে পবিত্র করলাম। জাহেরি তহারাত আমার এখানে এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দেহরাজ্যের মধ্যে কলবকে বানিয়েছেন দেহরাজ্যের প্রেসিডেন্ট, নির্বাহী ক্ষমতার অধিকারী। অতএব আশাইতানু জাসিমুন আলা কালবে বনি আদম, বনি আদমের কলবের উপরে ধারালো নখর বসিয়ে দিয়ে শয়তান ওইটাকে কবজা করবার চেষ্টা করে, আর ওই যে তার বিষ মাখা হাতের ময়লা যে ওখানে ফেলে গেল, হিংসা অহংকার অর্থলোভ কাম ক্রোধ এই যে সমস্ত জিনিস, এইগুলি সব সে ওখানে রেখে যায়। আর এইগুলিকে পবিত্র করবার জন্য রসুলুল্লাহ বলেছেন, লেকুল্লে সাইয়ন সেকালাতন, প্রত্যেকটা জিনিসকে, হে আমার সাহাবাগণ তোমরা জানো পবিত্র করবার বিশেষ একটা ব্যবস্থা থাকে, কাপড়ের ময়লা এটা সাবান দ্বারা হবে, পানির দ্বারা হবে, গ্লিসারিন দ্বারা হবে, অনেক কিছুর দ্বারা হয়, দেহের ময়লা, কাপড়ের ময়লা, এই কলমের ময়লা পরিষ্কার করবার জন্য। হিংসা অহংকার এগুলি তো ওখানে ভরা, শয়তান তো ওখানে ধারালো নখর বসিয়ে দিয়েছে, ওইটাকে পবিত্র করবার কী পদ্ধতি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বললেন যে যিকরুল্লাহ, মাগরিবের নামাজের পরে তুমি চোখ বন্ধ করে বাতি নিবাইয়ে বসে কলেমায়ে তৈয়বার জিকির করো না আধা ঘন্টা, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আজান হওয়ার এখানে 20 মিনিট আছে, করো না তুমি একটু তোমার মা বাপ কবরে ওই সব কথা মনে করে, তুমিও কয়েকদিনের মধ্যে যাচ্ছ তাদের সঙ্গে যুক্ত বা এইসব কথা স্মরণে তীব্রভাবে এনে, তুমি একটু ভালো করে চোখের পানি ফেলো না, কলেমায়ে তৈয়বার জিকির করো না, এই যে তুমি রোজা রাখো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমাদেরকে জানিয়েছেন রোজা যদি কোনো একজন ব্যক্তি রাখে তাহলে এটা হলো ওই ব্যক্তির গোটা দেহ ব্রেন সব কিছুকে আল্লাহ নিজস্ব কুদরত বলে পবিত্র করে দিয়ে দেন। আর যখন সে ফিতরাটা দিয়ে দেয়, ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে ফিতরাটা দিয়ে দেয়, তার রোজার মধ্যে দোষ ত্রুটি যেগুলি হয়েছিল সেগুলি পবিত্র করে দেন। আর অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও ব্যবস্থা দিয়েছেন, যখন একজন ইমানদার অর্থের লোভে মুগ্ধ হয়ে সম্পদ আহরণের নদীর স্রোতে যখন ভেসে যায়, ওই ভেসে না গিয়ে যখন সে ব্যক্তি 1 কোটিতে 2.5 লাখ জাকাত এইভাবে জাকাত দিয়ে দেয়, তখন তার মাল পবিত্র হয়ে গেল। তো জাকাত শব্দের দুইটা অর্থ অবশ্য আছে, একটা হলো পবিত্র হবে মাল, পবিত্র হবে তার অন্তরাত্মা, তার সমস্ত মাল পবিত্র হবে, আর কি হবে আল্লাহ এই কারণে তার এই ধানের ক্ষেতের ধান ক্ষেতের গম আর গরু ছাগল আম কাঁঠাল পুকুরের ব্যবসা বাণিজ্য যাই তার জগতে আছে সেগুলি আল্লাহ বলবেন ওকে বেশি করে দিলে যখন আমার বান্দার হাতে ঠিক মতো যাচ্ছে তাহলে করে বাড়াও। ধন্যবাদ আপনাকে আসলে আল্লাহ আব্দুর রাজ্জাক, আপনি যেভাবে বলছিলেন আমি ঢুকতেই পারছিলাম না, আপনি তো সুন্দর করে বলছিলেন। আমরা ইনশাল্লাহ আরও শুনবো আত্মার পবিত্রতার কথা এবং ব্রেইনের পবিত্রতার কথা আপনি বলছেন। আমি এখন একটু বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে যেটা শুনবো আমাদের চিন্তার পবিত্রতা যেটা, অর্থাৎ ভালো জিনিস চিন্তা করা, কারণ আমরা আরেকজনের অনিষ্ট করতে চাই এটা কিন্তু চিন্তার অপবিত্রতা থেকে তারপরে বাস্তবতায় যায়। নবীজি বলেছেন খাইরুকুম মাইয়ুরজা খাইরুহু ওয়া ইউমানু শাররুহু, ওয়া শাররুকুম মাইয়ুরজা খাইরুহু ওয়ালা ইউমানু শাররুহু, অর্থাৎ উত্তম সে ব্যক্তি তোমাদের মধ্যে যার মঙ্গলের আশা করা যায় এবং যার অনিষ্টের কোনো ভয় নেই, সে আমার ক্ষতি করবে ভয় নেই, আর তোমাদের মধ্যে অনুত্তম সেই ব্যক্তি যার মঙ্গলে আশা করা যায় কিন্তু ক্ষতি করবে অকারণে, সেটাও কিন্তু নিরাপদ না। এই একটা হাদিস। আর একটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে নিকৃষ্ট সেই ব্যক্তি যাকে মানুষ সম্মান করে তার অনিষ্টের ভয়ে। এই যে মানদণ্ডটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন আমাদের সামাজিক প্রেক্ষাপটে, আমরা কিন্তু এটার বাস্তবতা এখন দেখতে পাচ্ছি। তো এখন মানুষের অনিষ্ট করার, মানুষের ক্ষতি করার এই যে মানসিকতা আমাদের মধ্যে, আমাদের এই সমাজ ব্যবস্থাপনে আমরা কিন্তু খুব বেশি দেখি। কে কাকে, আপনি যে এতক্ষণ লোভ ক্রোধ হিংসা এগুলার কথা বলছিলেন, এটার সাথে কিন্তু এই চিন্তার পবিত্রতা অপবিত্রতা একটা সম্পর্ক আছে, কি বলবেন আপনি? এইটা ওইটাই আসল কথা, আপনি যেটা উঠালেন এইটাই তো আসলে। আল্লাহর রাসূল জানিয়েছেন মান আমেনা নাসু মিন বাওয়ায়েকহি, একজন ব্যক্তি সে অন্য আরেকজনকে ক্ষতি করতে পারে, আর এই ক্ষতি করবার জন্য যে তার আগ্রহটা, এটা নিশ্চয় ওই কলবের মধ্যে তার হয়তো সম্পদের মোহের শেকড় বসে গিয়েছে এবং শয়তানের কব্জায় সে চলে গিয়েছে।
তখন সে দেখে যে ন্যায় তো হোক অন্যায়ভাবে হোক এই সম্পদটা আমার চাই, এই ব্যবসাটা আমার চাই, এই দরপত্রটা আমার কোম্পানির নামে হওয়াই চাই, এই আমার এই তিন কাঠা জমির সঙ্গে এই প্রতিবেশীর এই দুই কাঠা জমি এইটা আমার হওয়াই চাই, এবং আমার কমপক্ষে মৃত্যুর আগে আমি 10 কোটি টাকা ব্যাংকে আমার, এই অর্থের যে লোভ এবং যে মোহ এই সমস্ত আর হিংসা এটা বড় সাংঘাতিক জিনিস। কোরআনুল করিমে কল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ কল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সর্বশেষ আয়াতটা, এই সর্বশেষ আয়াত, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই যে হিংসা করা। হিংসা করা বলতে একজন ব্যক্তি কামনা করবে যে আমার প্রতিদ্বন্দ্বী ওই ব্যক্তির ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস কামনা করা, আর একজন সে গাড়ির নিচে পড়ে মৃত্যুবরণ করুক। অনুরূপভাবে তার যে এত একটা ভালো আত্মীয়তা হলো, এই আত্মীয়তাটার মধ্যে ফাটল সৃষ্টি হোক এবং সংসারটা আগুন জ্বলে উঠুক। মানে তামউ জাওয়ালিল নিয়ামতি আনিল গায়র, আনিল গায়র, আর একজন ব্যক্তির একটা আল্লাহ নিয়ামত দিয়েছেন সেইটা ধ্বংস হয়ে যাক এইটার জন্য আকাঙ্ক্ষী হওয়া, এই সমস্তের দ্বারা জগতে রক্তারক্তি কাটাকাটি খুনাখুনি এই এইটাই প্রসারিত হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়াতে এটা নিষিদ্ধ। সেই জন্য এই সব কিছুই হলো ওই যে আশাইতানু জাসিমুন আলা কালবে বনি আদম, কলবের উপরে এই দেহ রাজ্যটা এইটা যদি হয় একটা রাজ্য তাইলে এইটার শাসক এই কলব। আবার অনেকে বলছে এটা ক্যাপিটাল সিটি অফ এ কান্ট্রি, একটি দেশের রাজধানীর মতোই গুরুত্বপূর্ণ। আবার অনেকে বলেছিল মহাসাগর, এখানকার পানি যদি লবণাক্ত হয় তাহলে রিলেটেড সমস্ত নদীর মধ্যে লবণাক্ত পানি ঢুকে গেল। তো এই যে একটা বিষয়, এখন আল্লাহর রাসূল জানিয়েছেন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত কালেমা তৈয়বার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির, হালাল রুজি খাওয়া, হালালভাবে কামাই করা, আর জাহান্নামের আযাবের ভয় এইটা যদি বেশি বেশি করি আমি আলোচনা করি পড়ি শুনি এবং এই ধরনের পরিবেশে থাকি তাহলে কিন্তু এই সব কিছু হওয়া সম্ভব। আসলে এই অনেক সুন্দর কথা বলছিলেন আপনি, আমাদের আত্মার পবিত্রতা এবং চিন্তার পবিত্রতা, বিশেষ করে যে হিংসার কথা বললেন আপনি, হিংসা আমাদেরকে কুড়ে কুড়ে খায় এবং হিংসা এই জগতের এই হানাহানি মারামারির অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ। এই সুন্দর আলোচনার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।